আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন তার নির্ভুল উত্তর নিয়ে এই ভিডিওতে কিন্তু আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকটি উত্তর তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে আর এই যে প্রশ্নপর্বগুলো এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো আমি নিশ্চিত তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তো দেখো প্রথমে তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলি কিন্তু নিয়ে প্রথমে আলোচনা করব। প্রথমে একুশটা এমসিকিউ কি কী রয়েছে একদাগে সঠিক উত্তর বেছে নাও সকল প্রশ্ন আবশ্যিক অর্থাৎ সব প্রশ্নই কিন্তু তোমাদেরকে করতে হবে প্রথমে এক ধাগের প্রশ্ন পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায় এ ধরনের জলকে বলা হয় সঠিক উত্তর হবে কিন্তু দেখো সহজাত জল একের সি উত্তর দুই ভূমিরূপ হল ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি এই ধারণাটি কে প্রবর্তন করেন সঠিক উত্তর হবে ডব্লিউ এম ডেভিস তিন নম্বর চার অনেজী মৃত্তিকা দেখা যায় দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলে পরের প্রশ্ন দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণাবতকে বলা হয় সঠিক উত্তর টাইফুন ওজন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হলো কুল্লোফুল্লো কার্বন প্রশ্ন দেখো তাহলে যে ছ নম্বর একটি সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো ভূপাল গ্যাস বিপর্যয় নেক্সট শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হলো দেখো এটি হবে কিন্তু ডাব ভারতে উদীয়মান শিল্প হল পেট্রো রসায়ন শিল্প ন নম্বর দুটি রাস্তা সমকোণে মিলিত হলে যেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে সেখানটা তাকে কি বলে দেখো সেখানটা কিন্তু এটা হয়ে যাবে এল আকৃতির পরবর্তী দশ নম্বর দু সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম কি। দেখো এক্ষেত্রে হবে কিন্তু উত্তরপ্রদেশ নরওয়ে ও সুইডেনের উপকূল হল সঠিক উত্তর হয়ে যাবে এখানে ফিয়ার্ড উপকূল যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে আবহবিকার নেক্সট গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয় সঠিক উত্তর বিমুখ কেন্দ্র বিমুখ অপশান বি কিন্তু সঠিক উত্তর পরেরটা আছে ভিমুখ ভালো করে তোমরা খেয়াল রাখবে এই দুটো অপশানকে নেক্সট প্রশমিত মাটির পিএইচের মান হল উত্তর সাত দশমিক শূন্য এল নিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্রস্রোত দেখা যায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু পনেরোর বি অর্থাৎ কি পেরু ইকুয়েডর উপকূলে ষোলো নম্বর ছত্তিশগড়ের প্রধান লোহ ইস্পাত কেন্দ্রটি হলো সঠিক উত্তর হয়ে যাবে ভিলাই যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় উদ্যান কৃষি ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হল এটিও হবে পশ্চিমবঙ্গ সুয়েজ খাল সংযুক্ত করেছে সঠিক উত্তর হবে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে কোন শহরের মোট জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে তাকে বলা হয় মহানগর এবার একুশ নম্বর জিবৈচিত্রের উষ্ণ কেন্দ্রের একটি অর্থাৎ হটস্পট একটি উদাহরণ হলো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সাইলেন্ট ভ্যালি প্রিয় বন্ধুরা দেখো এখানে এই একুশটা প্রশ্ন তোমাদের আলোচনা করলাম এর পরবর্তীতে তোমাদের রয়েছে কিন্তু দুদাগের ক্ষেত্রে দেখো মোট সেখানে চোদ্দোটা প্রশ্ন দেওয়া রয়েছে তো এই যে প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে প্রশ্নগুলো তোমরা দেখে নাও প্রয়োজনে এখান থেকে কিন্তু তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো দেখো এবারে পরবর্তী বড় প্রশ্নগুলো দেখো বড়ো প্রশ্নের ক্ষেত্রে পার্ট এতে কী রয়েছে এই যে এখানে কিন্তু দেওয়াই রয়েছে তোমাদের দাগের ক্ষেত্রে বলা রয়েছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো কিন্তু লক্ষণীয় এখানে দেখো ফুল মার্কস রয়েছে সাত গুণ পাঁচ অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর রয়েছে পাঁচটা প্রশ্ন তোমাদেরকে করতে হবে তো এখান থেকে অথবা তোমরা অবশ্যই পাবে তো এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট তুলে রাখো এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে নাও আমি নিশ্চিত তোমরা কিন্তু এই যে প্রশ্নপর্বগুলো রয়েছে এখান থেকে তোমরা যদি কমপ্লিট করো বা এইগুলো প্রশ্নগুলো যদি রেডি করো তোমরা কিন্তু অনায়াসে কমন পেয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আজকে এই প্রশ্ন সেটটি দু হাজার ষোলো সালের যে প্রশ্নপত্র রয়েছে সেটি নিয়ে আলোচনা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো